আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব সর্বশেষ সন্ধ্যার আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে দাবি ওবায়দুল কাদেরের। এরপরেই থাকছে সরকার দেশকে ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রিজভী আহমেদ। এছাড়া জানিয়ে দেব দ্বিতীয় দফায় 848 ইউনিয়নে ভোটের তফসিল ঘোষণা। এদিকে দেশে ঘুষ দুর্নীতির রেকর্ড ছাড়িয়েছে বললেন মুজাহিদুল ইসলাম সেলিম। এবং সর্বশেষ জানিয়ে দেব মসজিদের ইমামরাও আজ নিরাপদ নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতিতে মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। ওবায়দুল কাদের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোর পথের যাত্রী উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলা মুক্ত হয়েছে। সূত্র যুগান্তর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে, আর তারা প্রধানমন্ত্রীকে বলছেন ব্র্যান্ড, কিন্তু তিনি কিসের ব্র্যান্ড সেটা তো বলেননি। আসলে প্রধানমন্ত্রী ভোট ডাকাতির ব্র্যান্ড, খুন গুমের ব্র্যান্ড। দেশের সংকট নিরসনে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন একমাত্র পথ বলে মন্তব্য করেন রিজভী। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং জন আকাঙ্ক্ষা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, খন্দকার আব্দুল হামিদ ডাবলু, ছাত্রদলের সাবেক নেত্রী রাহেলা আক্তার রঞ্জু প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, দেশে একটা স্বচ্ছ নির্বাচন হবে, এটি হচ্ছে জন আকাঙ্ক্ষা। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে, কারণ জনগণ হচ্ছে দেশের মালিক। কিন্তু এটা তো সরকার ভুলে গেছে, তারা তো আবারও কে এম নুরুল হুদার মতো কাউকে নির্বাচন কমিশনার বানাবে, এছাড়া কাউকে নির্বাচন কমিশন বানাবে না। আজকে ডাকাতির নির্বাচন চান প্রধানমন্ত্রী, সেই নির্বাচন বৈধতা দান করেন তার মন্ত্রী এমপি আর সাঙ্গপাঙ্গরা, সুতরাং নিরপেক্ষ নির্বাচন কেমন হবে, দুঃখিত কেমনে হবে। রিজভী বলেন, বাংলাদেশ থেকে 11 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেটি নিয়ে তো কথা বলে না। সেই টাকা দিয়ে মালয়েশিয়া কানাডায় বেগম পল্লী কেনা হচ্ছে, দুবাইয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্য বিলাসবহুল বাংলো কেনা হচ্ছে, কারণ এদেশে যদি কোনো কিছু ঘটে তাহলে তারা আরব্য রজনীর আলিফ লাইলার মতো সুখে শান্তিতে বিদেশে বসবাস করতে পারবেন, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। তিনি বলেন, দেশে একদিকে শেখ হাসিনার জন্মদিনের জৌলুস চলছে, অন্যদিকে দেশে নারীর ক্ষমতায়ন হ্রাস পেয়েছে। ইতিহাসে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার কথাও লেখা আছে, মীর জাফরের নামও লেখা আছে। আজকে ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী নাকি ব্র্যান্ড, তো প্রধানমন্ত্রী কিসের ব্যান্ড? তিনি তো টাকা পাচার করার ব্যান্ড, শাহেদ সাবরিনার উত্থান আর গুম খুনের ব্যান্ড, তিনি তো গণতন্ত্র হত্যাকারী ব্যান্ড, দিনের ভোট নিশিরাতে করার ব্যান্ড। এটা তো ওবায়দুল কাদেরের বলা উচিত ছিল, তারা সেটি বলেননি। তিনি আরো বলেন,
গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে গ্রহণযোগ্য সরকার থাকতে হবে। সরকারের পতনের মধ্য দিয়ে যে নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন কমিশন হবে, সেই কমিশনের অধীনে দেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন হবে। এ সময় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্দোলনে নামতে হবে, তবেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সব সংস্কৃতি বিনষ্ট করেছে। আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে না মিললে কারো রেহাই নেই, তা না হলে সম্রাট পাপিয়া বা জিকে সম্রাট জেলে কেন? কারণ ভাগাভাগি আওয়ামী লীগের সঙ্গে বনাবনি হয়নি, আজকে আওয়ামী লীগের মধ্যে গৃহ বিবাদ শুরু হয়েছে। আব্দুস সালাম বলেন, এই সরকারের ভোট গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হেনেছে। আজকে 90 বাকশাল কায়েম করে একদলীয় শাসন চালাচ্ছে সরকার। আসলে তারা জনগণের সরকার নয়, তাদের অধীনে নির্বাচনে যাওয়া যায় না। যে যত কথা বলুক, জনগণের দুশমন আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সূত্র যুগান্তর। দেশে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 11 নভেম্বর বুধবার। নির্বাচন কমিশনের 86তম সভা শেষে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার এ ঘোষণা দেন। এছাড়া জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ 6 আসনেও তারিখ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ 6 আসনে ভোট হবে 2 নভেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই 20 অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 21-23 অক্টোবর, আপিল নিষ্পত্তি 24 ও 25 অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার 26 অক্টোবর, প্রতীক বরাদ্দ 27 অক্টোবর ও 11 নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 848টি ইউপির মধ্যে 20টিতে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনাররা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র যুগান্তর। বর্তমান সময়ে দেশে ঘুষ দুর্নীতি সকল সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ দুর্নীতি, লুটপাট বন্ধ, ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মুজাহিদুল ইসলাম আরও বলেন, করোনাকালে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে, 70% মানুষের আয় কমে গেছে, নতুন করে 2.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাওয়ায় এখন দেশে 5 কোটি বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, সরকার করোনা মোকাবেলায় 1,28,000 কোটি টাকা আর্থিক প্রণোদনা দিয়েছে, 2,500 টাকা করে 50 লাখ মানুষকে দেওয়ার কথা থাকলেও তা সবাইকে দেওয়া হয়নি। প্রণোদনার প্রায় পুরোটাই শিল্প মালিক সহ ধনী উদ্যোক্তাদের প্রদান করা হয়েছে। কৃষক শ্রমিকদের নামে যে বরাদ্দ তা গেছে মূলত চাতাল মালিক, ব্যবসায়ী, অকৃষক জমির মালিক ও পোশাক কারখানার মালিকদের হাতে। সূত্র প্রথম আলো। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসিরউদ্দিন খান কক্সবাজার জেলার চকরিয়ায় টর্চ লাইটের আলো চোখে পড়ার প্রতিবাদ করায় হাফেজ ফরিদুল আলম নামের 55 বছরের মসজিদের এক ইমামের ওপর নির্মম হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, আলেম ওলামাদের ওপর খড়গস্থ প্রসারিত করার পরিণাম ভালো হবে না। আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার 50 বছর পর আজ মসজিদের ইমামরাও নিরাপদ নয়। একটি স্বাধীন সার্বভৌম দেশে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মসজিদের ইমাম। একজন সম্মানিত আলেমকে সামান্য একটি ঘটনায় এভাবে মারধর এবং বসতঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়।
দেওয়ার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। নেত্রীদ্বয় বলেন, ঘটনায় 6-7 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা। সূত্র ইনকিলাব।